গান্ধীর সপোনক কবৰ খাদী বৰ্ডৰ খাদী বৰ্ডৰ উৎপাদন কেন্দ্ৰ তিতালাও মন্ত্রী বিষয়ার মুনাফার বাবে ধ্বংসর করা হত খাদি বোর্ড এইটো অসম খাদি আর গ্রামোদ্যোগ বোর্ডর স্পাচার কার্পেন আর খানি যন্ত্র কপাহী সুতা উৎপাদনের উদ্দেশ্যে আরম্ভ করা হয়েছিল কেন্দ্রটি কিন্তু এতিয়া ভূত বাংলাত পরিণত স্কাচার কার্পেন কপাহী সুতা উৎপাদনের লক্ষ্যে স্থাপন করা হয়েছিল মূর পিছফালে থাকা এই সমূহ মেশিন কিন্তু আজি বছর বছর ধরে এই লক্ষাধিক টাকার মেশিন সমূহ এতিয়া বিকল হয়ে আছে সেই সময়ের উপাধ্যক্ষ রাতুল বড়ুয়ার দিনত সুতা উৎপাদনের বাবে কুন্তলে কুন্তলে আমদানি করেছিল কপা কিন্তু উৎপাদন নহল সুতা বন্ধ হল কেন্দ্রটি যার ফলত রাজ্যের আন বহু উৎপাদন কেন্দ্রটি লাগিল তলা অভিযোগ মতে একাংশ মন্ত্রী বিষয়ার মুনাফার বাবে ধ্বংস করা হল সুতা উৎপাদন কেন্দ্রটি কিয়নো বাহিরের পৰা সুতা আর কাপড় আনিলেহে পকেট গরম হয় এই সকলের এই টকা আহার পথ বন্ধ করেছিল কেন্দ্রটে কেবল এয়াই নহয় আমার হাতত আহি পড়েছেহি আরো বহু ভয়ঙ্কর কেলেঙ্কারির তথ্য অভিযোগের আঙুলি উঠিছে বর্তমানের সিইও সুরেন্দ্র চন্দ শর্মালৈ ভিডিও জার্নেলিস্ট রিপুল আর প্রণবর সঙ্গে ভাস্কর জ্যোতি দাসের রিপোর্ট প্রাগ নিউজ।